ডায়াবেটিসে মৃত খাবার খাচ্ছেন না তো? ডেড ফুড ইন ডায়াবেটিস কন্ট্রোল। এ বাবা, শুরুতেই এনার ছবি কেন? মিস্টার এডিটর, প্লিজ এর ছবি সরিয়ে দিন, আমরা আমাদের আলোচনায় আসি। সরি ভুলের জন্য, আসুন আলোচনায় আসা যাক। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় আমরা বিভিন্ন রকম খাবার নিয়ে আলোচনা করেছি। ডায়াবেটিস চিরতরে নিরাময় ফাইবারযুক্ত খাবার, ডায়াবেটিস কমানোর খাবার হিসেবে লো গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার, সুগার কমানোর খাবার হিসেবে লো কার্বোহাইড্রেট যুক্ত খাবার, ডায়াবেটিস নিয়ন্ত্রণে লো ক্যালোরিজ যুক্ত খাবার, ব্লাড সুগার কন্ট্রোলে অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি অনেক কিছু। কিন্তু আপনি কি জানেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আমাদের বেশি বেশি জীবিত খাবার খেতে হবে? প্রতিদিন ডায়াবেটিস কন্ট্রোল হারাতে থাকার অন্যতম কারণ প্রতিদিন আমাদের মৃত খাবারের প্রতি আগ্রহ বাড়া। আপনি হয়তো অবাক হচ্ছেন, তাই তো? খাবার আবার জীবিত মৃত হয় নাকি? আবারই নি, ও বুঝেছি, ছবিটা ভুল করে আসেনি। এনাকে চেনেন তো? ইনিই প্রথম দেখান গাছের প্রাণ আছে, মানে উদ্ভিজ্জ খাবার জীবিত বা মৃত হতে পারে। এনার নাম কমেন্টে লিখে ফেলুন দেখি। তার মানে খাবার জীবিত বা মৃত হয়। আর ডিয়ার স্যার অ্যান্ড ম্যাডাম, শুধু জীবিত মৃত হয় না, তার সাথে ব্লাড সুগার কন্ট্রোলের সম্পর্ক গভীর। এখন আমরা জানব মৃত খাবার ও জীবিত খাবার কি, তারা কিভাবে আপনার ডায়াবেটিস চিরতরে নিরাময়ের প্রচেষ্টায় অবিচ্ছেদ্য অঙ্গ। জেনে নেব জীবিত ও মৃত খাবার চেনার উপায়, যাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে মৃত খাবারগুলি বাদ দিয়ে জীবিত খাবারগুলো আপনি বেছে নিতে পারেন। আলোচনা শুরু করার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ডায়াবেটিস কন্ট্রোল নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন। আমরা প্রথম আলোচনা করব ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে মৃত খাবারের ভূমিকা, শেষে আলোচনা করব সুগার কমানোর উপায় হিসেবে জীবিত খাবারের ভূমিকা। ডায়াবেটিস চিরতরে নিরাময়ের প্রচেষ্টায় বাধা মৃত খাবার। আপনি হয়তো ভাবছেন, মৃত খাবার কি? মৃত খাবার আসলে খাবারই না, এদের আপনি প্রোডাক্টই বলতে পারেন। আজকাল খাবারকে বাজারজাত করতে খাবারকে ছোট বড় কারখানায় রিফাইন করা হয়, অত্যধিক পরিমাণে প্রক্রিয়াজাত করা হয়, কৃত্রিম রং ও গন্ধ যোগ করা হয়। এগুলো সবই মৃত খাবার হিসেবে আপনি চিহ্নিত করতে পারেন। যে কোনো প্রসেসড ফুড, ফ্যাট ফুড, ফিলার, সিনথেটিক স্ন্যাক্স ফুডস, এগুলো সবই মৃত খাবার, ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাধা। আপনার কাছে মৃত খাবারগুলো আরেকটু ক্লিয়ার করা যাক। যে কোনো রেস্টুরেন্টের যে কোনো খাবারই মৃত। বাস্কিন রবিন্স, বার্গার কিং, ডমিনোস পিজা, ডানকিন ডোনাটস, জনি রকেটস, কেএফসি, ক্রিসপি ক্রিমি, ম্যাকডোনাল্ডস, পিজা হাট, স্টারবাকস কফি, ক্যাফেস কফি ডে, ডোসা প্লাজা, ড্রাঙ্কেন মাঙ্কি, হলদিরামস, ইন্ডিয়ান কফি হাউস, মঞ্জিনিস, ন্যাচুরাল আইসক্রিম, পিজা কর্নার, ওয়াও মোমোর মতো সব ফাস্টফুড চেনের সব খাবারই মৃত খাবার। বিভিন্ন রকম বিস্কিট, বেকারির খাবার, চিপস, সস, ফ্রুট জুস, কোল্ড ড্রিঙ্কস, টিন ক্যানের খাবার, সাদা চাল, ময়দা, সবই মৃত খাবার। এদের মধ্যে ফুড এনজাইম নেই। মৃত খাবার কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাধা? মৃত খাবার আপনাকে অত্যাধিক শক্তি বাদে কিচ্ছু দেবে না। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় খনিজ, ভিটামিন, ফাইটোকেমিক্যালস, বিভিন্ন রকম অ্যান্টিঅক্সিডেন্টও অনেক কম থাকে। কিছু কিছু উপাদান তো একেবারে থাকেই না। মৃত খাবারে আরেকটি অতি প্রয়োজনীয় উপাদান শূন্য থাকে, যাকে আমরা অতটা গুরুত্ব দিই না, কিন্তু উপাদানটি ব্লাড সুগার কন্ট্রোলে অত্যাধিক গুরুত্বপূর্ণ। উপাদানটি হল ফুড এনজাইম। ফুড এনজাইম বলতে আমরা প্ল্যান্ট এনজাইমকেই বুঝি। আপনার খাবারের প্ল্যান্ট এনজাইম খাবার খাওয়ার পর আপনার শরীরে ডাইজেস্টিভ এনজাইম ও মেটাবলিক এনজাইম কাজ শুরু করার আগেই নিজের কাজ শুরু করে দেয়। মৃত খাবারে প্ল্যান্ট এনজাইম একেবারেই থাকে না, ফলে আমাদের রক্তে ও কোষে আমাদের খাবার থেকে অ্যান্টিডায়াবেটিক প্রপার্টিসগুলো কমে যায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনি সমস্যায় পড়েন। এছাড়া স্টাডি থেকেও দেখা যাচ্ছে মৃত খাবার আপনার শরীরের ইনফ্লেমেশন বাড়ায়। ইনফ্লেমেশন বাড়লে টাইপ 2 ডায়াবেটিস রিস্ক ফ্যাক্টরসগুলো বাড়তে থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ হারাতে থাকে। অর্থাৎ ডায়াবেটিস কন্ট্রোলে মৃত খাবার অন্যতম বাধা। তাই ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় যতটা সম্ভব মৃত খাবারকে কম রাখুন। এবার আসব ডায়াবেটিস চিরতরে নিরাময়ের উপায় হিসেবে জীবিত খাবার। আপনি হয়তো ভাবছেন, জীবিত খাবার কি? আমরা জীবিত খাবার বলতে উদ্ভিজ্জ খাবারকেই বুঝি,
যে উদ্ভিজ্জ খাবার সরাসরি কৃষকের জমি চাষের জমি থেকে আপনার কাছে আসে, এগুলো সবই জীবিত খাবার। আজকাল বেশিরভাগ খাবারই সরাসরি পাবেন না। আমরা এমন খাবারকেই জীবিত খাবার বলছি যেগুলো কৃষক থেকে কারখানায় না গিয়ে সরাসরি বাজারে আসে, আমরা বাজার থেকে সেগুলো কিনে নিয়ে আসি। জীবিত খাবার বলতে আমরা টাটকা তাজা অপ্রক্রিয়াজাত ফল মূল শাকসবজিকে বুঝি। ফল মূল শাকসবজিকে লোকাল হাট বাজার থেকে কিনি, শহর মফস্বলের সুপার মার্কেট হাইপার মার্কেট রিটেল স্টোর থেকে শাকসবজি ফল না কেনাই ভালো। কারণ এইসব জায়গায় শাকসবজি ফল প্যাকেটজাত করার সময় ফুড এনজাইম নষ্ট হয়ে যায়। আমাদের খাবারের একটা বড় অংশই চাল ও গমের মতো দানাশস্য। এগুলো কেনার সময় দেখে নিন সেগুলো হোল গ্রেন কিনা, হোল গ্রেনই জীবিত খাবার। এক্ষেত্রে ঢেঁকিছাঁটা চাল আপনার জন্য বেস্ট অপশন। বাজারে ঢেঁকিছাঁটা চাল ব্রাউন রাইস হিসেবে পাবেন, ময়দার বদলে হোল গ্রেন আটা খান। বাঙালিদের কাছে সরষের তেল খুবই গুরুত্বপূর্ণ, আপনার জন্য কাচ্চি ঘানি সরিষার তেল বেস্ট অপশন। মাছ মাংস খাওয়ার ক্ষেত্রেও একেবারে টাটকা মাছ মাংস খাওয়ার চেষ্টা করুন, প্রক্রিয়াজাত টিনে সঞ্চয় করা বা বরফে ঢাকা বা ফ্রিজে জমানো মাছ মাংস কম খাওয়ার চেষ্টা করুন। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় জীবিত খাবারের কোনো বিকল্প নেই, ব্লাড সুগার কন্ট্রোলে এগুলো আপনাকে দারুণ সাহায্য করবে। জীবিত খাবার কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনাকে সাহায্য করবে? জীবিত খাবার থেকে আপনি সঠিক মাত্রায় অ্যান্টি ডায়াবেটিক ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন, ফলে ডায়াবেটিস কন্ট্রোলে অতিরিক্ত সুবিধা পাবেন। জীবিত খাবার থেকে আরও যেটি পাবেন সেটা হলো ফুড এনজাইম। ফুড এনজাইম আপনাকে খাবার পরিপাকে সাহায্য করবে, ফলে খাবার থেকে সহজে অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টিসগুলো রক্তে ও কোষে প্রবেশ করবে। মানে সুগার কমানোর খাবার হিসেবে জীবিত খাবারের কোনো বিকল্প নেই। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা তৈরি করার সময় সুগার কমানোর খাবারের কম করে 50% খাবারকে জীবিত রাখার চেষ্টা করুন, মানে যত বেশি সম্ভব ফল ফুল মূল শাকসবজি খান। লক্ষ্য রাখুন এগুলো যেন প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত না হয়, সব যেন সরাসরি কৃষকের কাছ থেকে আসে। তাহলে আর কি, আজ থেকে যত বেশি সম্ভব জীবিত খাবার খান আর ব্লাড সুগার কন্ট্রোলে এগিয়ে থাকুন। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলুন।